কোচবিহারে 32 জন পজিটিভ ধরা পড়লো। 2000-এর মতো টেস্ট রিপোর্ট পেন্ডিং থাকায় গতকাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে ঘটনা, যে 32 জন পজিটিভ, কিন্তু প্রশাসন সূত্রে কোনো খবর দেওয়া হয়নি এবং কোচবিহার জেলা জুড়ে বিতর্ক শুরু হয়েছিল। আজ প্রশাসনের রিপোর্ট দেওয়া হলো, 2000 জনের মধ্যে দেখা গেল 32টি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তার মধ্যে বেশিরভাগটা রয়েছে দিনহাটা, সিতাই, ওকে, কোচবিহার 2 নম্বর ব্লকে। মূলত জানা গেছে যে তাদেরকে রিপোর্ট আসার আগেই ছেড়ে দেওয়া হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার থেকে। এরা সবাই পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে। এক ধাক্কায় 32 জন পজিটিভ হওয়ায় কোচবিহারের মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।